বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস হাড় জোড়া রোগ ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, রিং রোড, শ্যামলী, ঢাকা। শীত ঋতু বাংলাদেশে চলছে। এই শীত ঋতু এবং শীত প্রধান দেশ যেমন আমাদের পৃথিবীর অনেক দেশে বছরে দীর্ঘ সময় শীত থাকে, ইউরোপ বা আমেরিকার মতো দেশ, উন্নত অন্যান্য বিশ্ব, চায়নাতেও আছে, রাশিয়া, উত্তরে যত ইউরোপের দেশ বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার শীতের প্রাধান্য থাকে। এই শীতকালে আমাদের যারা বয়স্ক আছেন বাসাতে বা বয়স্ক সিটিজেন, তাদের বিভিন্ন রোগ বালা মুসিবত হয়। এই বিষয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনারা কি করবেন তাদের জন্য সেটা খেয়াল রাখতে হবে। বয়স্ক দেশ কমন যে সমস্যাটা, বয়স বাড়ার সাথে সাথে বাত ব্যথার সমস্যা হয়, মাংসপেশির ব্যথা হয়, হাড় ও জোড়া ব্যথা হয়, বয়সজনিত আর্থ্রাইটিস থাকে, অনেকের অটোইমিউন আর্থ্রাইটিস থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকোলোজিং স্পন্ডিলাইটিস, সেরোপজিটিভ আর্থ্রাইটিস, সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস, মাংসপেশির ব্যথা, চাবানো, কামড়ানো, এগুলা নেচারালি বয়স্ক মানুষের শারীরিক টিস্যু কর্ম ক্ষমতা কমে আসে এবং থাকে। এবং এই শীত ঋতু এবং শীত প্রধান দেশে এই বয়স্ক মানুষের এই ব্যথা বেদনা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে আমাদের রক্ত চলাচল কমে যায় বা বাতাসের কি হয় যে চাপটা, অ্যাটমসফেরিক চাপটা বেড়ে যায়, এবং শীতের কারণে রোগী পানি কম খায় মানুষ স্বাভাবিক ন্যাচারালি, এবং সার্কুলেশন কমে যায়, মুভমেন্ট কমে যায়, মাসেল গুলা অসার হয়ে থাকে, মাসেলের মুভমেন্ট কমে যায়, ইলাস্টিসিটি কমে যায়, যার কারণে দেখা যায় যে শীতে আমাদের এই বয়স্ক যারা আছেন তাদের ব্যথাজনিত সমস্যাটা বেড়ে যেতে পারে। তো এই বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে, যে আমাদের বয়স্কদের এই শীতের ব্যথা যেন বেড়ে না যায়, এই জন্য আমরা তাদেরকে ওয়ার্ম আপ রাখার চেষ্টা করব, যদি সম্ভব হয় বাসা হিটার বা হিটিং রাখার বিভিন্ন ব্যবস্থা করব, গ্রামে প্রত্যন্ত গ্রামে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে যেন দুর্ঘটনা না হয়, বা আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ওয়ার্ম আপের ব্যবস্থা করতে হবে, এবং বাসায় বলবেন যেন একটু একটু হাঁটা চলাফেরা করে, একটু উঠবস করে, একটু পায়চারি করে, মুভমেন্ট করে, হ্যাঁ, হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড দিয়ে একটু সেক দেয় রেগুলার 2-3 বেলা, তারপরে হচ্ছে কুসুম গরম পানিতে গোসল করে, ঠান্ডা পানিতে, নর্মাল পানিতে ভুলো বয়স্কদের গোসল করানো যাবে না। এই জিনিসগুলো যদি আমরা একটু ওনাদেরকে সচেতন করি তাহলে অনেকাংশই ওনারা ভালো থাকতে পারবে শীত ঋতুতে। এবং সকালে যে সূর্যের আলো, এটা এগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার, এগুলাতে যাবে, এবং রোদ উঠার সাথে সাথে বাহিরে বের হবে, চলাফেরা মুভমেন্ট এগুলো আমরা করব। তারপরেও যদি বয়স্করা ব্যথা বেদনা আক্রান্ত হয়, ব্যথায় কষ্ট পেতে থাকে, অবশ্যই ডাক্তারের, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা ব্যথা ওষুধবিহীন বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও, রিহ্যাব থেরাপি, ফিজিওথেরাপি, বিভিন্ন স্পেশালাইজড থেরাপি আছে, এগুলো আমরা দিতে পারি, রোগীরা ভালো থাকবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে বয়স্কদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বেড়ে যায়। এর মূল কারণটা হচ্ছে শীতে আমাদের কিছু ভাইরাল ব্যাকটেরিয়াল ফ্লু, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এই জাতীয় সমস্যা বেড়ে যায় এবং এই জাতীয় জীবাণুর প্রকট আকারে দেখা দেয়, এবং এদের কলোনি বা এদের বংশবিস্তার খুব বেশি হয় শীত ওয়েদারে, এবং যার কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ফুসফুসের টিস্যুরও শক্তি সামর্থ্য কমে আসে, যার কারণে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়, যার কারণে আমি বয়স্ক মানুষদের বলে থাকি আপনারা ভ্যাকসিনেশন নিতে পারেন, বিভিন্ন প্রকার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেশন নিয়ে রাখলে এটা বেটার। তারপরে হচ্ছে আপনার ফুসফুসের বিভিন্ন ব্যায়াম, বুকের থোরাসিক কেইসের ব্যায়াম, হ্যাঁ, হাত উঠানো নামানো, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে কিন্তু আমি দিয়ে রেখেছি অনেক, একটু কষ্ট করে গিয়ে দেখবেন, এই ব্যায়ামগুলো আমরা বয়স্কদের শিখাতে পারি, হ্যাঁ। তারপরে একটু স্টিম ভাফার বা ইনহেলেশন নিতে পারি, স্টিম ওই যে গরম পানি, আমরা যেটা বলি স্টিম, ধোয়া, গরম পানির দিয়ে ভাস্পটা আমরা
ওনারা নিতে পারে। হ্যাঁ, এগুলা খুবই ওনাদের জন্য কার্যকর। এবং ব্রিদিং, বিভিন্ন এক্সারসাইজের সাথে আমরা অনেক সময় পশ্চারাল ড্রেনেজ বলি, এ সকল রোগীর ক্ষেত্রে অনেক সময় আমরা কাত হইয়া শুইতে বলি, বা অনেক ক্ষেত্রে উপর হইয়া দু তিনটা বালিশ দিয়ে উপর হয়ে শুইতে বলি, আবার অনেক সময় প্রোকটা পজিশনে যদি শ্বাস প্রশ্বাস বেড়ে যায় দাঁড়িয়ে যেতে পারে, বা ওয়ালে হেলান দিয়ে বসে শুয়ে যেতে পারে, তাহলে কিন্তু অনেকাংশেই এই সমস্যাগুলা বয়স্কদের আমরা কমিয়ে ফেলতে পারবো। এবং এই ক্ষেত্রে বয়স্কদের খাবারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে, যেন তারা খুব ঠান্ডা খাবার না খায়, সবসময় খাবারটা গরম খায়, এবং বাসি খাবার না খায়, ফ্রেশ, রেগুলার ফ্রেশ খাবার খায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সিজনাল বিভিন্ন ফল খাবে, কাঁচা ফল খেতে সাবধান, এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাবে। শীতে অনেক সময় আমরা খেজুরের রস ডাইরেক্ট কাঁচা খেয়ে ফেলি, এই থেকে বড় আকারের দুর্ঘটনা হয়ে যেতে পারে, বিভিন্ন বিভিন্ন ভাইরাস জনিত রোগ হয়ে অনেক সময় মারাও যেতে পারে। সো কাঁচা খেজুরের রস খাওয়া বিরত থাকাটাই ভালো। সিজনাল ফল ধুয়ে মুছে পরিষ্কার খেতে হবে। বাদুড়ে কামড় দেওয়া বা কোনো ছোলা একটু কাটা, এরকম ফল ওই অংশটা কেটে ফেলে দিয়ে আগে পরিষ্কার করে কেটে ফেলে তারপরে খেতে হবে। তারপরে শীতে আমাদের বয়স্কদের যেটা হয়, রক্ত চলাচল কমে যাওয়ার কারণে যে এই মাংসপেশির ব্যথা, রক্ত চলাচল কমে গেলে হাত পা নীল হয়ে যেতে পারে, এই জন্য আমাদেরকে ওয়ার্ম আপের মাধ্যমে এবং এই নীল এই জাতীয় সমস্যাটাকে ঠেকাতে গেলে আমাদের বিভিন্ন ব্যায়াম, যেটা আমি বলেছি অ্যারোবিক্স এক্সারসাইজ, বাসার মধ্যে বিভিন্ন ব্যায়াম, এগুলো আমাদেরকে করতে হবে। শীতে দেখা যায় মানসিক সমস্যা, এটা একটা কমন, প্রবীণরা শীতে ডিপ্রেশনে ভোগে, এই জন্য আমাদের যে পারিবারিক যে পরিবার আমাদের আছে, আমাদের যৌথ পরিবার আমাদের বাড়াতে হবে। আমরা যে যেখানেই থাকি কাজের পরে যেন আমরা আমাদের বয়স্কদের সাথে একটু গল্প করি, আড্ডা দেই, হ্যাঁ, একসাথে গেট টুগেদার করে আমরা একসাথে রাতের খাবার বা সকালের নাস্তা, হ্যাঁ, যেটা যেভাবে সম্ভব আমরা যেন তাদেরকে সময় দিই। যদি সময় দিই তাহলে তাদের এই বিষণ্ণতা কমে যাবে। এবং বয়স্কদের বলবো, আপনারাও পাশাপাশি বাসার যারা বাচ্চা আছে তাদের সাথে আপনারা ছোট ছোট খেলাধুলায় মত্ত হয়ে যাবেন, শীতের মধ্যে দেখবেন আপনার বিষণ্ণতা বা অবসাদ এগুলো অনেকাংশেই কমে যাবে। শীতে শীতে দেখা যায় যে চর্মরোগ একেবারে কমন, মানে মারাত্মক আকারে মানে চর্মরোগ বেড়ে যেতে পারে, তো বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। পাশাপাশি আপনারা এই ঋতুতে আপনারা অলিভ অয়েল, যে তেল আছে, অলিভ অয়েল তেল দিতে পারেন, এবং বিভিন্ন আপনার আমাদের বডিকে হাইড্রেশন রাখার জন্য পর্যাপ্ত, বয়স্কদের যদি কোনো নিষেধাজ্ঞা ডাক্তারের না থাকে, পর্যাপ্ত 2.5 থেকে 3 লিটার পানি আপনারা খাবেন। এবং মুখ ও ঘাড় যত্ন নিতে হবে, এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট ভিটামিন দিই, যেমন রিবোফ্লাভিন খুব ভালো কাজ করে, বা মাল্টিভিটামিন খুব ভালো কাজ করে, তো এই জাতীয় খাবার অনেকাংশই আপনার স্কিনের জন্য উপকারী। সি, ভিটামিন সি বা এই জাতীয় সি সমৃদ্ধ খাবার খুবই উপকারী স্কিনের জন্য। অ্যাস্ট্রাজেন্থিন একটা সাপ্লিমেন্ট আছে যেটা স্কিনের জন্য খুবই উপকারী, আমরা বয়স্কদের দিতে পারি। অনেক বয়স্কদের হাইপোথার্মিয়া, মানে অত্যধিক শীতের কারণে টেম্পারেচার যখন শরীরে কমে যায় তখন হঠাৎ করে কিন্তু মারাও যেতে পারে। সো এই জিনিসগুলো আমাদের বয়স্কদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। স্পেশালি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে শীতের প্রকোপে, এবং এমনিতে বিভিন্ন অনেক সময় স্ট্রোক জনিত সমস্যা আক্রান্ত থাকেন ওনারা, অনেক সময় ওনারা স্ট্রোক জনিত হার্টের বিভিন্ন রোগ বা বিভিন্ন রোগের কারণে আক্রান্ত থাকে, পাশাপাশি চলাফেরা কমে যাওয়ার কারণে, এবং অত্যধিক শীতে দেখা যায় যে হাইপোথার্মিয়ার মাধ্যমে কারণে কিন্তু ওনারা মারাও যেতে পারে। সো এই বিষয়গুলো আমাদের বয়স্কদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা আমার ইউটিউব ফেসবুকের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।